যাক একটা চার দোকানের খোঁজে আছি, তাই না ঢুকতে পারলে খুব বেশি আফসোস থাকবে না। মানে ফগের মাঝে তো দেখতেই পাচ্ছেন সামনে। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। বেশ কয়েকটা দিন পরে আপনাদের সাথে আবার ঢুলাম। এমনি কিছু প্রফেশনাল প্রেশারের কারণে আসলে খুব একটা ব্লগ করা হয়ে ওঠেনি, সেই জন্যই মেনলি আসলে এত দিন পরে আপনাদের সাথে আবার কানেক্ট হলাম। যাক আলহামদুলিল্লাহ ভালোই আছি। তবে একটু আগে হেভি প্রেশারে ছিলাম, যে জিনিসটা ছিল আসলে আমি যাচ্ছি মেনলি শ্রীমঙ্গল। আমার বাসা থেকে যদি আমি যাই তাহলে দেখেন কি যে অবস্থা। ওরে বাবা, রে বাবা, আমরা ছাত্রী রাইডার বলি না, এই যে একটা ছাত্রী রাইডার গেল। কোনো স্পিড ব্রেকার, ব্রিজে উঠানো বা কোনো কিছু কেয়ার করার দরকার না, ধাপ করে উঠে চলে গেল। আসলে এটা একটা জৌলুস যে বুঝাতে হবে যে আমিও বাইক চালাই, সেও একজন বাইকার। যাই হোক, যার যার কর্মফল শেষে ভোগ করবেই। তারপরে মাথায় কোনো হেলমেটও ছিল না। ওহো, ভাইজান এখানে আসছে গার্লফ্রেন্ডকে পিক করার জন্য, সেই কারণে এত পাওয়া। আচ্ছা যাই হোক, যাচ্ছিলাম শ্রীমঙ্গল। আমার বাসা থেকে মেনলি শ্রীমঙ্গলে মানে সিলেট রোডে ওঠার জন্য আসলে টঙ্গী বিভিন্ন জায়গা ঘুরে কাপাসিয়া রোডে উঠতে হয়। তা আমি চিন্তা করলাম ওদিক দিয়ে না গিয়ে শর্টকাট কোনো একটা রুট দিয়ে আমি চলে যাই। ওই যে একটা কথা আছে না, সস্তার তিন অবস্থা, আসলে তাই হয়েছে। এত বাজে রোড, মানে আমার হাত ব্যথ হয়ে গেছে চালাতে ওই রোডটার ভিতরে। তো রুটটা ছিল আসলে ওখান থেকে দক্ষিণখান বাজার, দক্ষিণখান বাজার থেকে দোবাদিয়া হয়ে তেরমুখ, দেন তেরমুখ থেকে উলুকুলা বাজার দিয়ে ভিতরের দিকে উঠে কাপাসিয়াতে রোডে ওঠা। তাহলে আসলে অনেকটা সময় হয়, কিন্তু ভাই সময় বাঁচানোর চেয়ে আসলে মানে শরীরটা ঠিক রাখা খুব বেশি ইম্পর্টেন্ট। আজকে হাড়ে হাড়ে টের পাইছি, মানে এখানে রাস্তার অবস্থা এত খারাপ। অথচ সব চাষচর্যের বিষয় হচ্ছে টোটালটাই সিটি কর্পোরেশনের আন্ডারে। কী যে বলবো, কিছু বলার নেই। যাই হোক, তেরমুখ বাজারে যাই। তেরমুখ বাজারে গিয়ে প্রথম হচ্ছে এক কাপ চা খাবো, দেন হচ্ছে আবার রাইড স্টার্ট করবো। এই হচ্ছে সেই তেরমুখ বাজার। এখানের চাটা খুব বিখ্যাত এই দোকানের, কারণ অনেকেই বলে চাটা খুব মজার, দেন চাটা খাই। চাচা একটা চা দেন তো, চিনি ছাড়া দুধ চা। যাই হোক, চা খাওয়ার পর আমি আবার আমার রাইড স্টার্ট করি। এটা হচ্ছে এখন তেরমুখ থেকে আমি কাপাসিয়া রোডে উঠে যাব, দেন ওখান থেকে নরসিংদী চৌরাস্তা হয়ে ব্রাহ্মণবাড়িয়া রোডে যাব। ওই রোড থেকে ব্রাহ্মণবাড়ি রোড থেকে সিলেট এক রোড। চাটা খাওয়ার পর একটু ভালো লাগতেছে, সো সঙ্গেই থাকুন, আপনাদের সাথে শ্রীমঙ্গলে গিয়ে কথা হবে ইনশাল্লাহ। যাই হোক,
আশপাশের এনভায়রনমেন্ট দেখে বুঝতেই পারছেন এখন আমি শ্রীমঙ্গলে আলহামদুলিল্লাহ এখান থেকে শ্রীমঙ্গল শহরটা অনলি 7-8 কিলোমিটার দূরে বেশি না 7-8 বললে কম হবে আরো কম হতে পারে 5-6 কিলো হয়তো দূরে যাচ্ছি রাস্তাটা আসলে অসাধারণ আসলে বলে প্রকাশ করার মতো না এনভায়রনমেন্ট আপনি নিজে না দেখলে কখনোই বুঝবেন না আসলে আমি কি ফিল করতেছি যাই হোক একটা চার দোকানের খোঁজে আছি দেখা যাক কোথাও একটা চা পাওয়া যায় কিনা শ্রীমঙ্গলে আসলাম শ্রীমঙ্গলে ঢুকতেছি এর মধ্যে চা না খেলে হয় না যাই হোক অবশেষে একটা চা দোকান পাওয়া গেল চাটা খাই দেন শ্রীমঙ্গল শহরে ঢুকবো তোমার নাম কি বল্টু এটা কে রাখছে হ্যাঁ কাকু রাখছে এমনি মা বাবা কি রাখছিল বিজয় ও বিজয় থেকে বল্টু হয়ে গেছো থাকো কই এখানেই আচ্ছা ঠিক আছে এই যে দেখতেছে ওর নাম হচ্ছে অরিজিনাল হচ্ছে বিজয় জাস্ট ওর কাকু ওর নাম রাখছে বল্টু ঠিক আছে বিজয় আবার দেখা হবে ইনশাআল্লাহ ঠিক আছে আল্লাহ হাফেজ ভালো থেকো আসবো দেখি যাওয়ার সময় দেখা করে যাবো না তোমার সাথে তোমার চাটাও ভালো ছিল যাই হোক চা খাওয়া শেষে আমি আবার রওনা দিলাম এখান থেকে তো শ্রীমঙ্গল আগেই বলেছি খুব বেশি দূরে না সামান্য কাছেই তবে ছেলেটা খুব আন্তরিক ছিল আসলে এই টাইপের মানে এই অল্প বয়সী ছেলে দেখতে যারা কাজ করে জীবন চালায় তাদের দেখলে খুব খারাপই লাগে কিন্তু আমাদের দেশের প্রেক্ষাপটটা আসলে এরকমই তাছাড়া তাদের কোনো উপায়ও নেই আর যতই শিশু শ্রম বন্ধের কথাবার্তা হোক এগুলো হচ্ছে শুধুই কথাবার্তা এগুলো প্রয়োগ আসলে এই দেশে কখনোই দেখা যায় না যাক আলহামদুলিল্লাহ দীর্ঘ জার্নির পর আমি শ্রীমঙ্গল শহরে ঢুকে পড়লাম এখন প্রথম যে কাজটা হচ্ছে এটা হোটেল বের করা থাকার জন্য সো যাই হোক আমি একটা হোটেল খুঁজে বের করি দেন ফ্রেশ ট্রেশ হয়ে আবার যখন বের হবো দেন আপনাদের সাথে তখন আবার কানেক্ট হবো ইনশাল্লাহ সো সেই পর্যন্ত সঙ্গেই থাকুন সবাই যাই হোক হোটেলে উঠলাম ফ্রেশ ট্রেশ হলাম লাঞ্চ করলাম দেন একটু রেস্ট করলাম তারপর বেরোলাম বেরোয় শ্রীমঙ্গল শহরটা একটু ঘুরে দেখি এখন যাচ্ছি মেনলি হচ্ছে আমি লাউাছড়া বনের দিকে আমার মনে হয় না আমি গিয়ে এখন ঢুকতে পারবো তবে আমি এর আগেও শ্রীমঙ্গল এসেছিলাম লাউাছড়া বনে গিয়েছিলাম তাই না ঢুকতে পারলে খুব বেশি আফসোস থাকবে না তবে যাই সেদিকটাই যাই লাউাছড়া বনের দিকে একটু ওই রোডটা একটু ঘুরে আসি শ্রীমঙ্গলের এই রোডটা খুবই সুন্দর খুব ভালো লাগে এই রোডে রাইড করতে আপনাদের সাথে আজকে আর বেশিক্ষণ থাকবো না টায়ার্ডই বটে হোটেলে ব্যাক করে নিব ঘুমাবো নেক্সট দিন আমার টার্গেট হচ্ছে খুব ভোরে ফজর নামাজ পড়ে বেরোবো ভোলাগঞ্জের দিকে যাবো আমি সিলেট থেকে সরি শ্রীমঙ্গল থেকে সিলেট শহরে যাব সিলেট শহর থেকে দেন ভোলাগঞ্জ ভোলাগঞ্জে সাদা পাথরের কথা অনেক শুনছি অ্যাকচুয়ালি গিয়ে দেখি কারণ অনেকে তো অনেক কথা বলে নিজে না দেখলে কখনই আসলে বোঝা যায় না ওখানের অবস্থাটা কী সো ইনশাল্লাহ আগামীকাল ভোলাগঞ্জ যাওয়ার পথে আপনাদের সাথে আবার দেখা হবে খুব ভালো একটা ঘুমের পর আজকে রাইডটা শুরু করলাম তবে টোটালি আনএক্সপেক্টেড ওয়েদার কারণ এরকম ওয়েদার থাকবে আমি কল্পনাও করিনি কারণ
যেই লেভেলের কুয়াশা এখানে, ফগের মাত্রা এতই বেশি, খুব সামান্য দূরে কিছুই দেখা যাচ্ছে না, এমন একটা অবস্থা। এখানে বাইক রাইডও করতে হচ্ছে খুব সাবধানে, কারণ সামনে থেকে হুট করে কি চলে আসে তার তো কোনো গ্যারান্টি নেই, তো খুব কেয়ারফুলি রাইড করতে হচ্ছে। জানি না কতক্ষণে স্লিপ পৌঁছাবো, কারণ ম্যাক্সিমাম রাস্তা যদি এরকম কোয়ালিটির হয়, মানে ফগের মাত্রা এরকম হয়, তাহলে অবশ্যই স্লিপ পৌঁছাতে সময় লাগবে। অবস্থা তো দেখতেই পাচ্ছেন, সামনে কি অবস্থা। সিলেট শহর পৌঁছাতে হয়তো খুব সাবধানে যাওয়া লাগবে। সো ইনশাল্লাহ রাইডটা শুরু করি। আপনাদের সাথে ভোলাগঞ্জ পৌঁছার পর কথা হবে ইনশাল্লাহ। অবশেষে আলহামদুলিল্লাহ ভোলাগঞ্জ পৌঁছে গেলাম। যা শুনে এসেছিলাম ভোলাগঞ্জে সাদা পাথর, আসলে এখানে চারপাশে এনভায়রনমেন্টটাই কেমন জানি সাদা সাদা। একটা হচ্ছে এখানে হিউজ ধুলাবালি, আর পাথর ভাঙ্গার মেশিনের সাউন্ড চারপাশে, মানে এনভায়রনমেন্টটা আসলে যতটা শুনে এসেছিলাম ততটা না। এজ এ পার্সোনাল ওপিনিয়ন আমাকে যদি জিজ্ঞাসা করা হয় যে ভোলাগঞ্জে মানে কেমন লাগে, আমি বলবো ভাই টাকা খরচ করে এখানে আসার কোনো মানে নাই। টাকা খরচ করে এখানে আসার টোটালি কোনো মানে নেই, কারণ এখানে হিউজ নয়েজ, হিউজ ধুলাবালি, মানে আমি আসলে টোটালি ডিসঅ্যাপয়েন্টেড। অ্যাকচুয়ালি যা শুনে এসেছিলাম তার সাথে এখানে কোনো মিলই নেই আমার চেয়ে। আমার কাছে মনে হয় যে বরঞ্চ এর থেকে জাফলং মাচ মাচ বেটার, কারণ আমি এখান থেকে যতটুকু দেখা যা দেখতে পাচ্ছি ওই পাশে হচ্ছে ট্রাকগুলো যাচ্ছে, ওই পাশটি ইন্ডিয়া, আর ইন্ডিয়ার ওই পাশে যাওয়ার তো অনুমতি থাকার কথাই না, মানে অনুমতি থাকবে না এখানে যাওয়া, ওই পাশে যাওয়ার। সো এই পাশে আসলে মানে দেখার কিছুই নেই, আসলে দেখার কিছু নেই। এখানে একটা সাইনবোর্ড আছে, সাইনবোর্ডে কি লেখা আছে একটু দেখি, সামনে ভারত, যাবত ছিলাম তাই, ওই পাশে আসলে যাওয়ার অনুমতি নাই। সো আপনাকে এই মরুভূমির মধ্যে ঘোরাফেরা করে চলে যেতে হবে। অ্যাকচুয়ালি আমার কাছে এই পাশটা একটা মরুভূমি মরুভূমি লাগতেছে, কারণ এখানে আসলে না পানির কোনো স্পর্শ আছে, ওই পাশে ভারতের দিকে না তাকালে এই পাশে গ্রিনেরও তেমন কোনো স্পর্শ নেই। ওই যেটা বললাম ইউজ পাথর ভাঙ্গার মেশিনের সাউন্ড, আর ধুলাবালি তো সাথে আছেই। এখানে আসা মনে হচ্ছে টোটালি ওয়েস্ট অফ মানি, ওয়েস্ট অফ টাইম। সো যারা ভোলাগঞ্জের অনেক গল্প শুনেন তারা আসলে এখানে আমার ভিডিওটা দেখেন, তাহলেই বুঝে যাবেন অ্যাকচুয়ালি এখানে কী আছে। এখানে আসলে কোনো প্লেসই নেই, আসলে এটা কোনো টুরিস্ট প্লেসই হইতে পারে না, এটা জাস্ট এখান থেকে পাথর, যারা পাথর ব্যবসায়ী তাদের জন্য এই প্লেসটা। সাদা পাথর নিতে চাইলে এখান থেকে নেওয়া যাবে। আর জাফলংয়ে যেমন পাথর উত্তোলন হচ্ছে, আপনার ওয়াটারফলের ফিলটা পাওয়া যাচ্ছে, এরপর জাফলংয়ে যে নদীটা আছে
যে পানি প্রবাহিত হচ্ছে ওগুলো টু মাচ বেটার দেন ভোলাগঞ্জ। সো এভরিওয়ান বি কেয়ারফুল, পরেরবার যারা ভোলাগঞ্জ আসবেন সিলেট থেকে এতদূর রাইড করে আমার মতে না আসাটাই বেটার। তবে হ্যাঁ, সিলেট থেকে ভোলাগঞ্জ আসার রাস্তাটা টোটালি পাথরের ঢালাই করা, আপনি যদি ওই রাস্তায় বাইক রাইড করে ফিল নিতে চান তাহলে আসতে পারেন, না হলে ভোলাগঞ্জ আসার কোনো মানেই নেই। সো যাই হোক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর সঙ্গেই থাকুন, যদি ভালো নাও লেগে থাকে তাও সাবস্ক্রাইব করেন অথবা দেখতে থাকেন, ইনশাল্লাহ ফিউচার একদিন না একদিন ভালো লাগবেই। সো ধন্যবাদ সবাইকে, থ্যাংক ইউ সো মাচ সঙ্গে থাকার জন্য। Send me on my way to the good light. Take me higher.